ডিসক্লাইমার, ভিডিওটা এখানে ফান করে বানানো হয়েছে, সো ডোন্ট টেক ইট সিরিয়াসলি। ওর যদি কোনো ক্ষতি করে থাকিস তাহলে আমি তোকে খুন করে ফেলবো। পরে পাইলে কি আরো কাছে টানছো না কেন? আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। হৃদয়ের যেখানে প্রেম থাকে সেই প্রেমটা ফুলের সুরভিতে ভরা থাকে। মিথ্যা কথা, তোমাকে আজ নতুন ফুলের সুরভিতে ভরিয়ে দেব। কি বললি? জানি না। আমি কাঞ্চি দিগির অভিনয় দেখিয়া অভিনয় দেখি আসিল তুডুক। আচ্ছা, অন্ত বড় হয়ে আছে, ভালোই অভিনয়, সাকিব খানের ছবি করতেই। আমার এই বকবকানি শুনতে আপনাদের বিরক্ত লাগে না? আচ্ছা আচ্ছা, বুঝছি, ওই ইন্টো লাগা। গতকাল মুক্তি পেয়েছে আমাদের সবার প্রিয় ছোট দিগির ফার্স্ট মুভি তুমি আসো তুমি নেই। সরি, ভুল করে টিকটক ভিডিও চালাই দিছি। গতকাল মুক্তি পেয়েছে দিগির ফার্স্ট মুভি টিকটক, আর যখন নায়িকা থুক্কু তুমি আসো তুমি নেই। তুমি আছো তুমি নেই এমন যেন না হয়। মুভিতে নায়িকা হিসেবে একজন টিকটকার, নায়ক হিসেবে একজন নায়ক, সাইড নায়ক হিসেবে একজন মেইন নায়ক। আমি তোকে খুন করে ফেলবো। পরে পাইলে এই জিনিসটা আমার মাথায় ঢুকলো না। নায়ক হিসেবে অমিত হাসান যখন মুভি করতো তখন দিগির জন্মই হয় না, আর এখন দিগির মুভিতে দিগির সাথে প্রেম কাহিনী। আর মুভির মেইন পয়েন্টে আছে নায়কের আম্মা জান, যার একটাই উদ্দেশ্য নায়ক নায়িকার মধ্যে বিচ্ছেদ ঘটানো। জবাব দে, মায়ের প্রতি সম্মান রেখে শ্রদ্ধা রেখে আমি জবাব দিলাম না। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মুভির শুরুতেই নায়ক নায়িকার প্রেম কাহিনী। আরো কাছে টানছো না কেন? আসলে মেয়েটা লজ্জা শরম বলে কিছু নাই। হৃদয়ের যেখানে প্রেম থাকে সেই প্রেমটা ফুলের সুরভিতে ভরা থাকে। মিথ্যা কথা, তোমাকে আজ নতুন ফুলের সুরভিতে ভরিয়ে দেব। সবই লাগে মায়া মায়া, প্রেম হবে আর গান হবে না এটা ভাবা যায়? মায়া মায়া, না গানটা ঠিক জমছে না। অভদ্র হয়েছি আমি। এবার ঠিক আছে না? না। অবশেষে নায়ক নায়িকার বিয়ে হয়ে গেল আর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো। কি ভাবছেন এইটা? না, যদি তাই হয়তো তাইলে মুভি তো শুরুতেই শেষ। সবচেয়ে বড় কথা হলো বাংলা মুভি আর উইদাউট মারামারি কেমনে সম্ভব? আমাদের নায়কটাকে কি জাতা মনে করছেন? শেষ হয়ে গেল, খতম। মানে মাথায় বাড়ি দিছে মানে স্মৃতিশক্তি শেষ। বাংলা সিনেমায় তো এটা কমন বিষয়। এসব হচ্ছে ঢং। এখন পুরো মুভিতে নায়িকার একটাই কাজ, নায়কের স্মৃতি ফিরে আনা, নইলে তার অধিকার কেমনে ফিরে পাবে? না সখী না, আমি এসব কিচ্ছু চাই না। আমি এখানে এসেছি শুধু আমার অধিকারটুকু আদায় করতে। আপনি চেষ্টা করেন, আমরা সবাই আপনার পাশে আছি, আপনি চেষ্টা করেন। আমি ওই নামের পিছনে কিছু কথা মনে করতে পারলেই কি দেখবেন এইভাবে না রে। আপনি কি বাংলা সিনেমা দেখেন না? এক বাড়ি খেয়ে স্মৃতিশক্তি হারাইছে মানে আর একটা বাড়ি তার মাথার মাছ বরাবর দিলে তার সব কিছু মনে পড়ে যাবে। মনে করতে পারছি না, আমি ভাবতে পারছি না, পারছি না, পারছি না। আচ্ছা ঠিক আছে, আপনারা চেষ্টা করতে থাকেন, আমরা একটু ভিলেনের দিকে নজর দেই। জি, মুভিতে ভিলেন হিসেবে আছে অমিত হাসান, যার এক হাত নাই করে দেয় মুভির নায়িকা টিকটকার দিঘি। সেই হাতের প্রতিশোধ নেওয়ার জন্য সে একটা কাছি নিয়ে আসে নায়িকার হাত নাই করার জন্য। এটা দিয়ে কি হাত নাই করা সম্ভব? ঠিক মতো গরুর ঘাস কাটবে কিনা তাই সন্দেহ। তবে এই মুভির যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে মারামারি শেষ হওয়ার আগেই পুলিশ এসে পড়ে। ওহ
ভাবা যায়। ফার্স্ট টাইম মনে হয় কোনো বাংলা মুভিতে এই ঘটনা ঘটলো, গিনেস বুকে লিখে রাখা উচিত। আর ইউ সিরিয়াস? ইয়েস। তো মুভির শেষ দৃশ্য, স্মৃতি এখনো ফিরে নাই তবে চেষ্টা চলছে। বলেন কি? নায়ককে নায়ক নায়িকার বিয়ের একটা ফটো দেখানো হয়। লুক। উফ, বুঝলাম না, এতদিন মানুষটা সামনে ছিল, স্মৃতি ফিরলো না, সামান্য একটা ফটো দেখে স্মৃতি ফিরে গেল। বাহ, যাই হোক, এখন নায়কের কাজ নায়িকার কাছে ছুটে যাওয়া। যান ভাই, যান, দৌড়ান। এই ছিল টিকটকার যখন নায়িকা মুভির পুরো কাহিনী। আচ্ছা, এখন দেখে নেব মুভিটা দেখার পর পাবলিকের রিয়াকশন কেমন। আজকে তো সিনেমা প্রথম রিলিজ হলো, তো কেমন সাড়া পাচ্ছেন, কেমন টিকিট গিয়েছে? এই করে প্রথম একটু ভালো গেছে, ট্রেলার যেভাবে দেখছি সেই সব সবই অনেক ভালো। কেমন লাগলো সিনেমাটি? এই মোটামুটি ভালোই। কেমন লাগলো আপনার কাছে সিনেমাটি? ভালো লাগছে। ছবিটা অনেক দিন পরে দেখলাম তো ছবিটা অনেক ভালো লাগছে। ভালো লাগছে? কার অভিনয় বেশি ভালো লেগেছে? নতুন যে নায়কটা সে কেমন অভিনয় করেছে? ওই নায়কটা ভালো অভিনয় করছে। দর্শকের কথা শুনে যা বুঝলাম, মুভির নায়িকা হওয়া সত্ত্বেও দিঘি মুভিটাকে যেভাবে পাবলিকের কাছে উপস্থাপন করছে মুভিটা ততটাও খারাপ না। আমি বিশ্বাস করি না, তবে আমার কাছে মুভিটা মনে হয়েছে অনেকটা গ্রামের নাটকের মতো, অনেক পুরনো কাহিনী। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারে। যাই হোক, যেহেতু আমাদের মুভি, সেহেতু আপনাদের উচিত সিনেমা হলে গিয়ে মুভিটা দেখা। সো নায়কের মতো আপনারাও দৌড়ান। হয়েছে, থামেন। তার আগে এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়েন, আর না লাগলে দিস চ্যানেল ইজ এতটাও ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করেন লাগবে। ভিডিওটা দেখছেন এতটুকুই এনাফ, তবে নামটা মনে রাখেন, কোনো প্যারা নাই, চিল। স্ত্রীর অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিবাহ করতে পারে। আসনেরও একটা কোয়ালিটি লাগে, তখন দাঁতের কোয়ালিটি নাইবে।